কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট হয়। যারা কম্পিউটার ইউজ করে তারা সবাই জানে, কিন্তু আপনি কি জানেন কন্ট্রোলের সঙ্গে সব বাটনেরই শর্টকাট অনেক ফাংশন আছে। এগুলো জানলে মাইক্রোসফট এক্সেলে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। তো আজ আমি দেখাবো কন্ট্রোলের সঙ্গে এ টু জেড পর্যন্ত, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত শর্টকাটগুলো কীভাবে কোনটা কাজ করে। সাথে আছে আমি জাকারিয়া আলম মিঠু, ফরম মিঠু একাডেমি 2020। আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখানে একটা ফরম্যাট তৈরি করে রেখেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আর এই নামগুলো হচ্ছে তাদের নাম, একটা চ্যানেল এবং তাদের আইডির নাম। অর্থাৎ আমি যখন কোনো ভিডিও ছাড়ি সাথে সাথে ওরা খুব ভালো ভালো কমেন্ট করে, আমাকে উৎসাহিত করে। তো তাদের নামগুলো আমি এখানে রাখার চেষ্টা করি। তো আপনার নাম যদি এখানে রাখতে চান, আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনার নামটাও রাখার চেষ্টা করব। নাম্বার ওয়ান কন্ট্রোল এ। তো কন্ট্রোল এ হচ্ছে, দেখেন আপনি যদি কোনো কিছু সিলেক্ট করতে চান তো এইভাবে সিলেক্ট করতে হয়। অর্থাৎ এখানে কার্সার রেখে এভাবে পুরোটাই সিলেক্ট করবেন, পুরোটাই সিলেক্ট করলে এভাবে সিলেক্ট হবে। তো আপনি শর্টকাট করবেন, যে কোনো এক জায়গায় কার্সার রাখেন, রেখে জাস্ট এখানে কন্ট্রোল এ দেন, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। আপনি যেখানে রাখেন কন্ট্রোল এ দেন, সব সিলেক্ট। এ হলো কন্ট্রোল এর কাজ। কন্ট্রোল বির কাজ হচ্ছে, আপনি যদি কোনো কিছু বোল্ড করতে চান, দেখেন আপনি বোল্ড করবেন কীভাবে, এখানে যে এই যে বোল্ড আছে এই বোল্ড করবেন এভাবে, তাই না? তো আমি এভাবে করবো না, আমি দেখাবো। দেখেন কন্ট্রোল বি চাপ দেবেন, কন্ট্রোল বি, দেখেন এই বোল্ড হয়েছে। তো এখানে যদি আমি পুরোটাই কন্ট্রোল দিই, কন্ট্রোল এই যে হলো কন্ট্রোল বি, বি দেখেন এই বোল্ড হয়েছে। নাম্বার থ্রি এবার আসেন কন্ট্রোল সি। কন্ট্রোল সির কাজ আছে, কোনো কিছু কপি করতে চান, ধরেন আমি এই জিনিসটাই কপি করব। তো কপি করলে আপনাকে কী করতে হবে, কী করবেন, হোম বাটনে যাবেন, হোমে যায় এই যে কপি আছে, কপি নিয়ে যায় এখানে যা পেস্ট করবেন, পেস্ট হয়ে যাবে। তো এভাবে না করিয়ে আপনি যেটাই সিলেক্ট করেন ওইটুকুই কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিবেন, কপি হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে দেই, এতে পেস্ট হয়ে গেছে এখানে, এগুলো কন্ট্রোল সি। কন্ট্রোল ডির কাজ হচ্ছে, এখানে মানে ঢাকা লেখা আছে, আমি এই সবগুলো চাচ্ছি এখানে সব ঢাকা হবে, অথবা এখানে সব বলেন একসাথে এই সিরিয়ালে হবে। তো আমি ঢাকাটা নেবো কীভাবে, দেখেন আপনি নিলেন এখানে সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি দেন, দেখেন সব হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এটাও চান সবগুলেন, কন্ট্রোল ডি, দেখেন সব একশো এনেছে। যদি বিএসসি টেক্সটাইল, এখানে যদি কন্ট্রোল ডি দেন সব কপি হয়ে যাবে, নিচে নিচে কপি হবে, এগুলো কন্ট্রোল ডি। কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আসলে আমরা কন্ট্রোল এফ দেই, দেখেন কন্ট্রোল এফ দিলে দেখেন ফাইন্ড রিপ্লেস লেখা আছে। আপনি এখানে ফাইন্ড হচ্ছে খুঁজবেন, আপনি কোন একটা ডাটা আছে এই ডাটাটা কোথায় আছে, আপনি যদি খুঁজতে যান তাহলে আপনাকে এটা করতে হবে। মনে করেন এখানে মিঠু লেখা আছে, আপনি যদি এখানে মিঠু লেখেন MITHU, অর্থাৎ কার্সার জন্য যেখানে রাখেন না কেন, জাস্ট নেক্সট আপ দেন, অর্থাৎ যদি মিঠু লেখা আছে এখানে, আবার নেক্সট দেন যে অন্য কোথাও আছে কি না, এখানে নেক্সট আসছে, দেখেন এই যে মিঠু ওই জায়গায় আছে। তো তারপরে আপনি এখানে রিপ্লেস করতে পারেন, রিপ্লেস আরও একটা বাটন আছে, রিপ্লেস করলে দেখেন মিটু আছে, আমি এসে মিটুতে মাইমনসিং করবো, আমরা MYMENSSINGH মাইমনসিং করবো। দেখেন আমি যদি রিপ্লেস অল দেই, দেখেন এই যে দুইটা হয়ে গেছে, অর্থাৎ রিপ্লেস করতে মিটুতে মাইমনসিং পরিবর্তন করছে, এই হচ্ছে কন্ট্রোল এফ। এবার আসেন কন্ট্রোল জি। কন্ট্রোল জি হচ্ছে, দেখেন আমি যদি এখানে পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনি চাচ্ছেন যে এই যে ফাঁকা ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে আপনি কিছু লিখবেন, তাহলে কন্ট্রোল জি চাপ দেন, কন্ট্রোল জি চাপ দিয়ে স্পেশাল দেবেন, দিয়ে এই যে ব্ল্যাঙ্ক নিলাম। এখানে কন্ট্রোল জির অনেক কাজ আছে, আমি জাস্ট একটা দেখাই, দেখেন এই ফাঁকাটাতে আমি চাচ্ছি যে সবগুলো জিরো লিখবো, জিরো দেন, জিরো দিলাম, এই যে জিরো আছে, দিয়ে কন্ট্রোল প্লাস ইন্টার দেবেন, দেখেন সব জিরো হয়ে গেছে। তো আপনি যদি এখানে যা লিখবেন তাই হবে, আপনি যে চাচ্ছেন এখানে আমি এখানে নো লিখবো, এ নো নো দিয়ে কন্ট্রোল প্লাস ইন্টার দেন, এ দেখেন কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে দেখেন এখানে রিপ্লেস ফাংশন আছে। আমি চাচ্ছি দেখেন ময়মনসিং আছে, তো ময়মনসিংটা এখানে রিপ্লেস কপি করলাম, কপি করার পর এই ময়মনসিংয়ের পরিবর্তে আপনি কী নিতে চান এখানে দেখবেন MITHU। তো আমি এরকম রিপ্লেস এবং প্রিন ফাংশনের একটা টিউটোরিয়াল অলরেডি দিয়েছিলাম, তো আপনি চাইলে ওখানে একটা সুন্দর একটা টিউটোরিয়াল আছে, আপনি চাইলে এখানে দেখে আসতে পারেন রিপ্লেস ফাংশন আর প্রিন ফাংশন নিয়ে। তো জাস্ট দেখেন আমি মাইমনসিংয়ের পরিবর্তে মিঠু নেবো, যতগুলো মাইমনসিং আছে সব মিঠু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সিলেক্ট করে দেন যে এই কয়টার মাইমনসিংয়ের মধ্যে যদি থাকে, যটা কয়টা রিপ্লেস হবে, নতবা
অল যদি দেন এখানে অল সিলেক্ট দিবেন, দেখেন কয়টা হয় এখানে, দেখেন দুইটা, অর্থাৎ দুইটা রিপ্লেস নিছে। এই যে একটা মিঠু হয়েছে আর একটা কোথায় আছে দেখেন, এই যে এই হলো মিঠু আর মিঠু। কন্ট্রোল আই দিয়ে আপনি লেখন গুলেন, অর্থাৎ এই লেখাগুলেন বাঁকা করতে পারবেন, ইটালিক করতে পারবেন। কন্ট্রোল আই দেন, দেখেন কন্ট্রোল আই দিলাম সব বাঁকা হয়েছে, দেখেন এখানে ইটালিক হয়েছে, এটা ইটালিক মানে হয়েছে কন্ট্রোল আই। কন্ট্রোল এ টু জেড দেখাইতে পারলাম না, এ টু জেড যদি আমি দেখাইতে যাই অনেক সময় লাগবে, এই জন্য আমি আজকে অর্ধেক অর্ধেক ভাগ করলাম। নেক্সট পর্বে আমি আর অর্ধেক আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।